আনকমন বলতে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল সুইচ, আরেকটা জিনিস হচ্ছে সেন্সর হোল্ডার, সব ধরনের ফ্যান রয়েছে। 50,000 টাকা পারচেজ করবে তার জন্য রয়েছে আমার কাছে একটা ব্যালেন্ডার। 80,000 টাকার মাল নিলে যারা হচ্ছে আমার 1.5 লাখ টাকা নিবে তাদের কাছে আমার কাছে ইলেকট্রিক একটা চুলা দেওয়া হবে। 45-65% এর ভিতরে গ্যাং সুইচ পারচেজ করতে পারবে, 71 টাকা থেকে শুরু করে 86 টাকা। এত বড় নবের রেগুলেটর সবাই আপনাকে দেখাবে না, দিবেও না। সর্বনিম্ন শুরু হয়েছে 75 টাকা থেকে। ও মা, মজার ব্যাপার হচ্ছে ভাই, এটা ছোট কোনো ব্যাটারি না, এটা হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারি। 550 টাকার লাইট 180 টাকা, 180 টাকা আমার কাছ থেকে মাত্র 400 টাকা থেকে পারচেজ করুন। 12 ইঞ্চি হচ্ছে 620 টাকা। ইয়ার ভিজা রানিবেন 15% দাম বাড়ছে, এখনই কালেকশন করে নেন, 7 দিনের জন্য তিনবারের কাছে সুবিধা। এটা হচ্ছে ভাই আপনার 1970 টাকা, এটা হচ্ছে 17 টাকা, চার্জার ফ্যানের ব্যাটারি, এটা 240 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, ইলেকট্রিক ব্যবসায়ী এবং হচ্ছে আমার অনেক প্রিয় ভাইয়েরা আছে যারা প্রবাসী, নিজের বাড়ির জন্য অনেক পণ্য কিনেন, তো তাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের পাইকারি সন্ধান দিয়ে থাকি। অনেক বেকার ভাইয়েরা আছে যারা আসলে কি করবে ভাবতেছে, হ্যাঁ, তো তাদের জন্য আমাদের এই সন্ধান। আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, পাইকারি পণ্য কিনে আপনি কিভাবে দোকানে দোকানে সেল করবেন অথবা নিজে একটি প্রতিষ্ঠান দিয়ে বিক্রি করবেন, প্রফিট করবেন এবং হচ্ছে ইলেকট্রিক ব্যবসা কীভাবে করবেন, সকল বিষয় আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। মাইনুল ভাই সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন কোম্পানিতে অথবা হচ্ছে পাইকারি পণ্যের সন্ধানগুলো আপনাদের জন্য তুলে ধরে, তা ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আচ্ছা কি কি পাবে আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। আমার কাছে ইলেকট্রিকের সব কিছু পাবেন, আপনার হচ্ছে গ্যাং সুইচ হোল্ডার, এসিডিসি লাইট, আনকমন বলতে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল সুইচ, তারপর হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে ক্যাটালাইট, সব ধরনের সাইজের ক্যাটালাইট, তারপর হচ্ছে আনকমন বলতে ভাই আরেকটা জিনিস হচ্ছে সেন্সর হোল্ডার। হ্যাঁ, এটার বিশেষত্বটা আমি একটু বলে দিচ্ছি ভাই, এটা যেই কোনো লাইট আপনি ইউজ করতে পারছেন এই হোল্ডার দ্বারা। আচ্ছা, এটা কি কাজ করে? এটা সেন্সরের কাজ করে, একটা রুমের ভিতরে লাগিয়ে রাখলে যতটুকু একটা রেঞ্জ আছে এর মাঝে থাকলে লাইট জ্বলবে, চলে গেলে লাইট অফ। অনেকে বারান্দাতে লাগায়, হ্যাঁ, দরজার সামনে লাগায়, কারণ চোর ঢুকলে আপনার লাইট জ্বলে যাবে আর চোর কিন্তু ভয়ে দৌড়ে পালাবে। ঠিক আছে, এরকম লাইট আছে। যাক, এরপরে আর কি কি আছে আমার কাছে ভাই? সব ধরনের ফ্যান রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার BRB, ভিশন, ক্লিক, প্রাইম, তারপর কাশ্মীর, ঠিক আছে। দর্শক, যা দরকার ইলেকট্রিক ব্যবসা করতে, আপনার দোকান সাজাতে, সবকিছু কিন্তু তুইন ভাইয়ের এখানে আছে, তো তুইন ভাই সর্বোচ্চ সাপোর্ট দিবে এটা আমরা চাই। ব্যবসায়ী যারা আছে আপনার কাছ থেকে ব্যবসা করবে, মাল নিবে, তাদের জন্য কোন সুযোগ সুবিধা রাখছেন কি ভাই? আমি গরমে একটা সেই রকমের অফার দিতে যাচ্ছি ব্যবসায়ী ভাইদের জন্য। শুধু আমি অফারটা বুঝে বলছি, আমার কাছে 3 ধরনের ক্যাটাগরির অফারটা রয়েছে, 50,000, 80,000, 1.5 লাখ, 1 লাখ। আচ্ছা, অফারগুলো এরকম ভাই, আমি আপনাকে সহজে বুঝিয়ে দিচ্ছি। যারা আমার কাছ থেকে সর্বনিম্ন 50,000 টাকা পারচেজ করবে, 50,000 টাকা পারচেজ করবে তার জন্য রয়েছে আমার কাছে একটা ব্যালেন্ডার। বলে কি এটা? জি, 80,000 টাকার সেখানে আমি একটা প্রেশার কুকার দিব। ওরে বাবারে, মানে 80,000 টাকার মাল নিলে প্রেশার কুকার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে হচ্ছে যারা 1 লাখ টাকার মাল কিনবে আমার কাছে পারচেজ করবে তাদের কাছে থাকবে যেই ব্যালেন্ডারটা। আচ্ছা, আর যারা হচ্ছে আমার 1.5 লাখ টাকা নেবে তাদের কাছে আমার কাছে ইলেকট্রিক একটা চুলা দেওয়া হবে। ইলেকট্রিকের চুলা দেওয়া হবে? জি ভাই। বলেন কি আপনি, এগুলা মাল কিনলে এরকম? জি জি। তাহলে তো আপনি মালের দাম দিবেন বাড়াইয়া ভাই। না না না, সেটা কখনো না, এটা হচ্ছে আমার যারা বেকার ভাইরা আছে বা ইলেকট্রিক দোকান রয়েছে তাদের জন্য অফারটা বিশেষ করে রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রিকের ব্যবসায়ী যারা আছে তাদের জন্য এই অফার দিচ্ছেন ভাই। মালের দাম বাড়াইলে এখানে তো মূল্য বলাই থাকবে, ঠিক আছে? জি জি, অবশ্যই। 1 মাস মিনিমাম যে মূল্যটা বলবেন সেই মূল্যটা 1 মাস থাকবে, যার পছন্দ হবে সে নিবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করবেন কোনটা দিয়ে? শুরু করবো হচ্ছে আমি গ্যাং সুইচ দিয়ে ভাই। আমার গ্যাং সুইচে হচ্ছে আমার হিউজ কালেকশন রয়েছে, আপনার হচ্ছে সুপ্রিম রয়েছে, KGL রয়েছে, ESA রয়েছে ভাই। ESA-র একটা নতুন মাল আসছে, আপনি দেখতে পারেন, গ্লাস মাল যেটাকে বলি আমরা। আসলে এই মালটা আমরা হসপিটাল থেকে শুরু করে যত জায়গায় যাই বেশিরভাগ গর্জিয়াস বিল্ডিং গুলোতে দেখি এই বড় বড় ইয়েগুলো দেয়, গ্লাস সুইচ। হ্যাঁ, গ্লাস সুইচ দেখতে আকর্ষণীয়, আবার মানে সুইচ গুলো কিন্তু আনকমন আনকমন। ঠিক আছে, তারপর এই যে আরেকটা ভেরিয়েন্ট আছে ভাই, এই যে দেখেন। ঠিক আছে, হ্যাঁ, তারপর আমার হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমার কাছে হচ্ছে আপনি 45-65% এর ভিতরে গ্যাং সুইচ পারচেজ করতে পারবেন। এইটা কোনো কথা ভাই, দেখেন
45% থেকে 65% পর্যন্ত ভাই সুপার স্টার, তারপরে ওসাকা কিংবা হচ্ছে আপনার ডোসেন, যে কোনো গ্যাংসুইস নেক, এটা কি 45% দিতে পারবে? হ্যাঁ, এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, কোয়ান্টিটির উপর, জি জি 100%। আচ্ছা, তারপরে হচ্ছে এইগুলো গেল, তারপরে একটু হোল্ডারে আসি আমরা, ঠিক আছে? সুইজের সাথে তো হোল্ডারটা খুব সম্পৃক্ত, আনকমন হোল্ডার বলতে এইগুলো ভাই, চাইনিজ হোল্ডার, এগুলো বলা চাইনিজ, একদম চাইনিজ। ওকে, এগুলো কত থেকে কতর মধ্যে? আমার কাছে রয়েছে আপনার হচ্ছে 71 টাকা থেকে শুরু করে 86 টাকা। 71 টাকা কোনটা ভাই? 71 টাকা এটা ভাই, এটা 71 টাকা আসলে 71 টাকা পাবে 100%। আর 71 টাকা 76 টাকা পর্যন্ত নাকি 86 পর্যন্ত? 86 টাকা। এই যে এদিকে কিন্তু আরো অনেক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট কি আছে ভাই? ভাই, আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি একজন মানে সকলকে আমি একটা ধারণা দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমি ভাই যেটা পারবো, যেটা দিতে পারবো সেটাই বলেন। এটা হচ্ছে অথেন্টিক, দেখে নিবেন। আচ্ছা, পার্থক্য কি মানে কিভাবে বুঝবো? এটা আসলে ছোট নবগুলো যেগুলো হয় এই সুইচগুলোতে, সেগুলো হচ্ছে বুঝতে হবে যে একটু ঝামেলা রয়েছে। আর এগুলো হচ্ছে বড় নবের। আমি আপনারা এতদিন একটা কথা পরিষ্কার করে বলি, এর আগের ভিডিওতে আমি আপনাকে যে জিনিসটা ফিল করছি যে আপনি অথেন্টিক রেটটা বলেন এবং অথেন্টিক কাজটাও করেন, এটা কমেন্টও আমি পাইছি। এখন এই ভিডিওতে কমেন্ট যদি ভালো পাই আপনারা আমার পক্ষ থেকে পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাল্লাহ অথেন্টিক পাবেন। আমি এই যে দেখাই দিচ্ছি ভাই সবাইকে, দেখেন। ওকে, এই হচ্ছে অবস্থা। আসলে তুইন ভাই রীতিমতো যেভাবে বলছে, এর আগে কমিটমেন্ট ঠিক রাখছে, যেটা আমি হয়তো বা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে এরকম মানে 100-তে 100 পাইনি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেকে রাখতে পারে না, কিন্তু তুইন ভাইয়ের ক্ষেত্রে আমি সেটা পেয়েছি, এজন্য আশাবাদী ভাই। এখন যে এক মাস যে রেটটা দিচ্ছেন, আজকে যে রেট বলতেছেন, এটা কি এক মাস আসলেই রাখা সম্ভব কিনা ভাই? আমি পারবো, কারণ আমার কাছে হিউজ পরিমাণ রয়েছে স্টকে, সেই কারণে আমি দিতে পারবো। আচ্ছা, কথা বাড়াচ্ছি না, চলে যাই আইটেমে, কথার কাজে মিল রাখেন এটা আমরা চাই। এদিকে কলিং বেল আছে, যদি একটু দেখান ভাই। আমার কাছে হিউজ পরিমাণ কলিং বেল রয়েছে, আপনার ডিং ডং, মিউজিক, সালাম, যা চাবেন সব আছে, সব পাবেন। আচ্ছা, কলিং বেল শুরু হয়েছে কোনটা? সর্বনিম্ন শুরু হয়েছে 75 টাকা থেকে, 75 টাকা, 75 টাকা, 75 টাকা, 80 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 ট
এটা কি ভাই? এটাকে সোলারের লাইট বলি বা ডিসি লাইট বলি? দেখেন একটু ভাই, ও মা এই কি অবস্থা ভাই! এ মজার ব্যাপার হচ্ছে ভাই, এটা ছোট কোনো ব্যাটারি না, এটা হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারি। তাই জি, এটাকে আপনি আংটা হিসেবে ঝুলিয়ে রাখতে পারবেন এবং এক থেকে তিন ঘন্টা চার্জ ব্যাকআপ পাবে। মাশাআল্লাহ, অনেকে কিন্তু বাইরে দোকানদারি করে, হ্যাঁ ছোট ছোট দোকান নিয়ে করে, তারা কিন্তু এই লাইটগুলো নিতে পারেন। সুন্দর একটা জিনিস এই যে হাতে দেখেন, হ্যাঁ আবার বিক্রি করার জন্য উপযোগী। আপনার যে অঞ্চলে কারেন্ট কম, কারেন্ট থাকে না, তাদের এখানে যদি আপনি বিক্রি করেন না, ভালো বিক্রি করতে পারবেন ভাই। এটা এক বছরের গ্যারান্টি সহ, এক বছরের গ্যারান্টি এবং রেটটা দেখেন ভাই, 550 টাকা দাও। 550 টাকা কিন্তু আমি এই রেট রাখবো না তো ভাই। আচ্ছা আমি রাখতে পারবো 180 টাকা। 550 টাকার লাইট 180 টাকা? 180 টাকা ভাই, এটা ধামাকা অফার আপনার ভিডিওতে। এটা কি লাইট সহ নাকি কমপ্লিট? সম্পূর্ণ আপনার একটা কম্বো প্যাক। কম্বো প্যাক? কম্বো প্যাক 180 টাকা। 180 টাকা বিক্রি হচ্ছে 550 টাকা। আচ্ছা আমার কত হলো যদি এটা 550 টাকা দেখায় কেউ, মানে 400 টাকা বিক্রি করে, তাও কিন্তু অনেক লাভ। অনেক লাভ, দ্বিগুণের বেশি, দ্বিগুণের বেশি, দ্বিগুণের বেশি। মাশাআল্লাহ, ঠিক আছে, এরকমই ইলেকট্রিক ব্যবসাটা এরকমই। আশা করি যারা করেন তারা বুঝতে পারেন। ইলেকট্রিক ব্যবসা কেউ ছাড়ছে আপনার মতে, মানে ছেড়ে দিয়েছে ব্যবসা করতে গিয়ে এরকম হয়েছে? না, আমার এখন পর্যন্ত কেউ শুনি নাই। কারণ ইলেকট্রিক ব্যবসার সুবিধা হচ্ছে ভাই, এটা গলবেও না পচবেও না। হ্যাঁ, এটা দিয়ে আপনি রেখে দিলে লস কোনো প্রজেক্ট হয় না, লস হবে না, এটা আপনার ডিপেন্ড করবে আপনার উপর। দর্শক, আমরা শুধু ধারণা দেওয়ার জন্যই আপনাদেরকে ভিডিওগুলো দেই। ক্রেতা এবং বিক্রেতার মাঝে লেনদেন আপনারা সাবধানতার সাথে করবেন, কারণ এই ভিডিও অনেকে ডাউনলোড করে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, অ্যাডভান্স চাইতে পারে। আপনি অবশ্যই তুহিন ভাই কিনা অথবা তুহিন ভাইয়ের দোকানের লোক কিনা, দোকানে এটা কিনা, এইগুলো দেখে লেনদেন করবেন 100%, ঠিক আছে? আচ্ছা, এই ওসাকার এই লাইটগুলো আপনার কাছে মানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে? ভাই সর্বনিম্ন 9 ওয়াট থেকে শুরু, আমার কাছে 100 ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এসি, ডিসি, এলইডি, আচ্ছা ক্যাটা থেকে শুরু করে ওসাকা ব্র্যান্ডের সমস্ত জিনিস আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, যখন নিবে তার আগে হোয়াটসঅ্যাপে আপনার কাছ থেকে ছবি, দাম সবকিছু নিতে পারবে? 100% ভাই, 100%, কারণ আমরা দাম যদি এভাবে বললে প্রত্যেকটা সম্ভব না কিন্তু বলে। হ্যাঁ ঠিক আছে, তারপরে যাই আমরা নেক্সট। মানুষ ভাই, হ্যাঁ আপনার এইগুলো থেকে মানে মিটার,
ইলেকট্রিক মিটার, সাবমিটার নাকি? সাবমিটার, হ্যাঁ ভাই, সাবমিটারে প্রচুর পরিমাণ ভালো পরিমাণ একটা লাভ করতে পারবেন আপনি, তাই নাকি? জি ভাই। আচ্ছা কি রকম লাভ হবে আপনার কাছ থেকে নিবে কত দিয়ে? এটা আমার কাছ থেকে মাত্র 400 টাকা থেকে পারচেজ করবে। 400 টাকায় কিনা? এবং 1 বছরের গ্যারান্টি সহ। 1 বছর গ্যারান্টি। বিক্রি করবে কত? এটা আপনার 900 থেকে 1000 টাকা বিক্রি করা যায়। বিক্রি করা যায়। আচ্ছা ধরেন এই সাবমিটার সহ অন্যান্য আইটেম আমার কোনো বাই সরাসরি আপনার দোকানে চলে আসলো, এক দুই পিস করে মাল নিবে, যার যেটা খুশি, এক পিস মিটার লাগলে সেটা হয়তো বা নিতে পারে, আসলে দিবেন? জি অবশ্যই দিব, দিব নাকি? আবার এখন বলতেছেন মাইনুল ভাইয়ের সামনে পরে আবার এই মানে ইয়ে থাকবে? না না ভাই, অবশ্যই দিব, আমি অবশ্যই থাকি। আচ্ছা আপনার প্রতি আস্থা আছে বিদায় বললাম। হ্যাঁ, তারপরে এগুলো কি? এগুলো ভাই হচ্ছে আমরা যাদের মানে এক হোল দুই হোল বোর্ড বলা হয় এগুলোকে, এগুলো আছে, তারপর কেবল ক্লিপ আছে, তারপর হচ্ছে রয়্যাল প্লাগ রয়েছে। বাহ বাহ বাহ, বাড়ির কাজের যত কিছু লাগে সবই আছে। আচ্ছা যাই হোক, সার্কিট ব্রেকার রয়েছে। সার্কিট ব্রেকার ভাই, এই সার্কিট ব্রেকার কেউ নর্মাল নেবেন না, আপনাদেরকে বারবার বলি, এই সার্কিট ব্রেকার আপনার সেফটি দারোয়ান, সব কাজ করে। হ্যাঁ, একটা ঘরের জীবন বাঁচায়। সুতরাং ভালো মানের সার্কিট ব্রেকার নিবেন। কি কি আছে সার্কিট ব্রেকার ভালো মানের বলেন ভাই? আমার কাছে লি গ্র্যান্ড আছে, বিআরবি আছে, তারপর হচ্ছে সুপার স্টারের রয়েছে, মানে সব ধরনের ব্র্যান্ডের থেকে সিমেন্স, তারপরে স্নাইডার, সব ধরনের ব্র্যান্ডের মাল পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এই হচ্ছে অবস্থা। অর্থাৎ আপনার কি প্রয়োজন সবই আছে ইনশাল্লাহ তুইন ভাইয়ের কাছে। এরপরও যদি কারো কোনো কিছু দরকার পড়ে তুইন ভাইকে ফোন দিবেন, ভাই আমার এই আইটেমটা দরকার, তাই না? জি জি, ইনশাল্লাহ কালেকশন করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসার আর প্রয়োজন না রে ভাই, গরমের মধ্যে যন্ত্রণায় দোকান বন্ধ করে টাকা নষ্ট করে লাভটা কি যদি আপনি ঘরে বসে সেটা পান এই সেবাটা? এই যে দেখেন এখানে এক্সজাস্ট ফ্যান, কার কয় পিস লাগবে ইনশাল্লাহ? জি, আমার 12 ইঞ্চিটার দাম বলেন। 12 ইঞ্চি হচ্ছে 620 টাকা মাত্র, মাত্র 620 টাকা। মাশাআল্লাহ, 12 ইঞ্চি 620 টাকা। ঠিক আছে, আচ্ছা একটু তার দেখাই, অনেক তো গ্যাং সুইচ ট্যাং সুইচ দেখালাম, একটু ব্র্যান্ডের কিছু তার দেখান তো আমাদের ভাই। আমার কাছে মানুল ভাই বিআরবি রয়েছে, বিআরবিতে যদি এখন বর্তমানে হচ্ছে 15% রেট বৃদ্ধি পেয়েছে, 15% রেট বৃদ্ধি পেয়েছে, তাইলে এখন কি অবস্থা ভাই? এখন ভাই এখন আমরা তো এক ধরনের ইয়েতে পড়ে গেছি, তারপরও ভাই আমি আগের রেটে রাখার চেষ্টা করব, বাট এটা হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত, আমার কাছে আপনার কাশ্মীর, বিআরবি, কাশ্মীর গোল্ড, ক্লিক, ভীষণ, এগুলো দাম না না ভাই ধরে ধরে দাম গুলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই আপনার 1970 টাকা। হ্যাঁ, এটা কি কাশ্মীর? কাশ্মীর 48 না, এটা 56 ইঞ্চি। আচ্ছা হ্যাঁ, তারপরে রয়েছে হচ্ছে লাভলি মানে বিআরবি, বিআরবিটা রাখতে পারবে হচ্ছে এখন বর্তমানে 3050 টাকা। আচ্ছা, তারপর কাশ্মীর গোল্ড হচ্ছে আপনার 3100 টাকা, ক্লিক হচ্ছে আপনার 3050 টাকা, ভীষণ 3100 টাকা, প্রাইম হচ্ছে আপনার 3000 টাকা। এগুলোর তো দাম আমি জানি প্রতিদিন বেরি করে, কমে পারে মানে এক ঘন্টা পর পর বাড়ে ভাই, এক ঘন্টা পর পর বাড়তেছে। আচ্ছা যাক, তাহলে আমার কথা হলো যখন নিবেন আফসোস করার কিছু নাই, তখন দাম জেনে নিবেন, জেনে নিবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে যে কোনো বিষয় জানতে পারবেন, মাইনুল ব্লগ তো আছেই আপনাদের জন্য আপডেট দেওয়ার জন্য, তবে অবশ্যই ভাইয়ের নাম্বার নিয়ে নিবেন। আচ্ছা আমরা একটু লাইটে আসি ভাই, এদিকে বড় বড় লাইট দেখাচ্ছেন। জি, আমার কাছে আপনার 50 ওয়াট, 100 ওয়াট, সব ধরনের আছে, কালারিং, সাদা, সব ধরনের লাইট। আমি যদি একটু বলেন একটা, আমার কাছে রয়েছে সর্বনিম্ন হচ্ছে 130 টাকা, 130 টাকা, আর মানুষ 90 টাকা, 100 টাকা কি বলে, এগুলো অবাক লাগে, কিন্তু আসলে কি আসলে আদৌ পাওয়া যায় ভাই? ভাই এই যে 80 টাকা 90 টাকা দিবে আপনারা 50 ওয়াট সেটা সে দিতে পারবে না। আচ্ছা, আমি যেটা পারবো, যেটা রাখতে পারবো সেটাই বলে দিই। মাশাআল্লাহ, ঠিক আছে। আর এইগুলোর মধ্যে মানুষ ভাই এই তিনটা লাইট আসলে মানুষ ভাবে দেখায় এটা দেয়, দেখায় এটা দেয় এটা, কিন্তু আমি এটা পারবো না, আমি যেটা দিতে পারবো সেটাই বলি। এটা হচ্ছে 17 টাকা, অনলি ফর 17 টাকা, বাংলা, চায়না নিলে পড়বে হচ্ছে 29 টাকা 50 পয়সা। আচ্ছা, আর এটা পড়বে হচ্ছে 45 টাকা, 45 টাকা। যারা ব্যবসায়ী আছে অলরেডি কিন্তু বুঝে গেছে যে কারা কিরকম দেখায় না দেখায়, ঠিক আছে। যাক আমরা আর কথা বাড়াচ্ছি না, এই আইটেম আছে, এরপরে হচ্ছে আপনার এদিকে আরও অনেক ফ্যানের আইটেম আছে দেখেন, তিশা, তারপর সাকুরা এবং অন্যান্য জেদ্দা, যার যেটা প্রয়োজন কেবল, কিছু যদি কেবল দেখান। এটা কি ভাই? এটা কি? এটা ভাই ব্যাটারি ভাই, দেখেন তো এই গরমে তো এইগুলোর খুব চাহিদা, গরমের আরাম। আচ্ছা, ফ্যান, চার্জার, ফ্যানের ব্যাটারি, সব ধরনের ব্যাটারি, সব ধরনের ব্যাটারি। এইগুলো হাতে যেগুলো নিছেন দাম কেমন? এগুলো ভাই 400 টাকা থেকে শুরু, 400 টাকা, 400 টাকা থেকে শুরু। আচ্ছা, তারপরে আমার কাছে আছে 12 ভোল্ট আছে, 12 ভোল্ট ইউপিএস প্লাস ইয়ে সব 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 পেয়ে যাবেন। আচ্ছা, 12 ভোল্ট, তারপরে হচ্ছে আপনার যে আমাদের এসিডিসি লাইটের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন, এসিডিসি লাইট। হ্যাঁ, ঠিক আছে, এই ব্যাটারি গেল। এবার তার কিছু দেখান ভাই, যারা ব্যবসা করবে তাদের তো টার্গেট পূরণ করতে হবে, 50,000, 1,00,000, 80,000, 1,50,000, এগুলো যে দিলেন সেটা পূরণ করতে তো তার লাগবে। হ্যাঁ, আমার কাছে যদি লোকালি তার নিতে চান ভাই, আমি আপনাকে বুঝাই বললে বুঝবেন যে এফআর নন এফআর,
তবে আমার পিকে ব্র্যান্ডের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে, কম দামের মধ্যে আমি দেখি যে এই মালগুলো খুবই ভালো করে, অনেক চলে। ঠিক আছে, আচ্ছা এইগুলোর দাম কি পাবে ভাই? এটা 240 টাকা পিকে, পিকে 240 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর যদি এফআর এফআর নেন, এফআর পড়বে 310 টাকা। 310 টাকা, 310 টাকা পিক। হ্যাঁ ঠিক আছে, তারপর তারপর রয়েছে আমার কাছে আপনার এপ্রিতার, আমি একটু বলি আপনার বিআরবি বিজলি বললেন, এখন এই যে এখানে কিন্তু প্রত্যেকটা মূল্য দেওয়া আছে 2920 টাকা বা যাই হোক, এগুলোর উপরে আপাতত কত পার্সেন্ট দিচ্ছেন আপনি? বর্তমান রেট থেকে যদি কেউ নেয় তাহলে হচ্ছে আপনার 18-19%। একটু যদি কস্ট দেখান ভাই, আমার কাছে আপনার অরিজিনালও রয়েছে, কপিও রয়েছে ভাই। কপি কোনটা? কপি এটা। আর অরিজিনাল এটা? আচ্ছা, বুঝবো কিভাবে ভাই? এটা আসলে বোঝার কোনো এবিলিটি নাই, তারপর আমরা যারা আছি তারা বুঝতে পারি, ব্যবসায়ীরা বুঝবে, ব্যবসায়ীরা বুঝতে পারবে। এরো কর্পোরেশন আর এটা, এই ও আচ্ছা। এই দাম, দামে পার্থক্য কেমন? দামে অনেক ভাই, আচ্ছা 170 টাকা আর হচ্ছে সেই 130 টাকা। মাশাআল্লাহ, তাহলে এই জন্য সরাসরি আসার চেষ্টা করবেন, এসে নিজের চোখে দেখে যাচাই করে পণ্য ক্রয় করবেন ভাই। একটু যদি ঠিকানাটা বলেন এর মাঝে ভাই। আমার সহজ ঠিকানা, একদম সহজ, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের 3 নম্বর গেট 217 নম্বর দোকান, তুহিন ইলেকট্রিক। আমি একটু দেখাই ঘুরে। এই দেখেন, দোকান থেকে বেরোলে আপনার 3 নম্বর গেট, এই যে গেট দেখছেন, গেট দিয়ে ঢুকলেই কিন্তু বিশাল একটা সাইনবোর্ড চোখে পড়বে ঢুকতেই। হ্যাঁ, তুহিন ইলেকট্রিক। আর ভাই আপনাদেরকে যে কোনো সাপোর্ট লাগে ইনশাল্লাহ মোবাইলেই দিয়ে দিবে, আসার দরকার পড়বো না। হ্যাঁ, ধরেন কেউ 5000 টাকার মাল নিল বা 2000 টাকার মালও চাইতে পারে, তাকে কি 2000 টাকার মাল কুরিয়ারে দেওয়া সম্ভব? হ্যাঁ 100% দেওয়া সম্ভব ভাইয়া, যদি সেটা কন্ডিশনে চায় যে 500 টাকা অ্যাডভান্স করলাম, 500 টাকা অ্যাডভান্স করলে দিতে পারবো আমরা, সমস্যা নেই। একটু তার দেখান তাহলে ভাই। এটা সর্বোচ্চ মানে কম দামি তার, যেটা হচ্ছে আমাদের ভাইরাল ধরনের এক ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার 140 টাকা করে। তারপরও যদি বেশি নেয় তখন কিছু কমাই দিয়ে, তখন একটু কমাইতে পারবো। আচ্ছা, তাইলে এই অবস্থা রইলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা প্রয়োজন ফোন দিবে, অনেক কিছু দরকার হয় মানুষের জানার বিষয় থাকে, সেটা ইনশাল্লাহ আপনাকে ফোন দিবে। অনেক প্রবাসী ভাইয়েরা দেশে আসবে, বিদেশ করে আসবে, হ্যাঁ কষ্ট করে টাকা কিছু নিয়ে আসে, সে যদি ইলেকট্রিক ব্যবসা করে তাকে কি সর্বোচ্চ সহযোগিতা করবেন কিনা? 100% মানুল ভাই, 100%, কারণ প্রবাসী ভাইরাই তো আমাদের আসল মানে কি বলে রেমিডেন্স যোদ্ধা, অর্থাৎ সে দেশের জন্য যা করতেছে ভাই প্রবাসীরাই করতেছে। যাই হোক, আসলে ভাই তাদেরকে সাপোর্ট করেন, এটাই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।